চেঙ্গিসের ট্রেলার অলরেডি ট্রেন্ডিং এ। তো এর মাঝে সন্ধ্যাবেলাতে ফেলুদার ট্রেলার দেখছিলাম, সেটার রিয়েকশন আসে একটু পরে। তো দেখতে দেখতে দেখলাম একটা আপডেট এসেছে, মানুষ পোশাটাকে একটু ঘাটাঘাটি করেছিলাম, ঘাটতে ঘাটতে আরেকটা নোটে ঢুকলো জিতের ইনস্টা থেকে। আবার কি মানে, অলরেডি একটা ফিল্মের টিজার সকালবেলাতে কোনো যেখানে যে হাউস থেকে কোনো আপডেট আসে না, মানে সচরাচর দুমদম টিজার ট্রেলার সব আসে, নাহলে একদম ফিল্ম নিয়ে তিনি চলে আসেন, যেখানে অন্যান্য হাউসগুলো বিভিন্নভাবে তাদের এনগেজমেন্টটাকে ডাকেন, কিছু কিছু আপডেট শেয়ার করে, কিছু এটা তৈরি হচ্ছে, ওটা রেকি করতে যাচ্ছে, এরকম অনেক অনেক হাউসের তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হয়ে থাকে। বাট যেই হাউস সেই জিনিসগুলোর পুরো একদম পরিপন্থী, সেই হাউস থেকে সকালে একটা টিজার এসছে, তারপরে রাত সন্ধ্যাবেলাতে আর্লি সন্ধ্যাবেলাতে একটা পোস্টার চলে এসছে, সেখান থেকে আরেকটা নোটটি কি জিনিস ক্লিক করে দেখলাম আরো একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট। আমি বলছি ওকে কুল, কি দেখি, খুলে দেখি আরো এক ধামাকা। যাক, তো দুটো অ্যানাউন্সমেন্ট এসে এখনো পর্যন্ত, একটা মানুষ আর একটা বুমেরাং। তো প্রথমে মানুষের পার্টটাতে আসবো, কারণ মানুষ নিয়ে অনেক বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে এবং মানুষটাকে অনেক বেশি ডিকোড করা সোজা হচ্ছে। বাট বুমেরাং সম্বন্ধে জাস্ট আউট অফ নোহোয়ার আপডেট চলে এসছে, তো মানুষের পার্টটাতে আগে ঢুকবো, তারপরে বুমেরাং এর পার্টে ঢুকছি। মানুষের ব্যাপারে যেটুকু ইনফরমেশন জানি শেয়ার করছি, আপনারা হয়তো মোস্টলি জেনেই রয়েছেন আগে থেকে। তো এটার নাম নিয়ে একটা রয়েছে খটখট ব্যাপার, প্রথমে খুব সম্ভবত এটার নাম দ্বিতীয় পুরুষ হতো, এটাই হতো খুব সম্ভবত, এবং এখন সেটার নাম মানুষ হয়েছে। এই রোলটা শোনা যাচ্ছিল প্রথমে মোশারফ করিম স্যারের সঙ্গে কথাবার্তা চলছিল, তারপরে এখন রোলটা করছেন জিতু কামাল। মাঝে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কথা হয়েছে, সেটা ব্যাপারে আমি সত্যি জানি। মোশারফ করিমটা নিয়ে কথা হয়েছিল, সেটা নিয়ে বিশাল বাজ ছিল, লেখা লেখি হয়েছিল, সেটা নিয়ে আমি জানি। তারপরে এটা এখন জিতু কামাল করছেন, তো যাক, তিনিও কত ভালো অভিনেতা, তা আমরা যারা দেখে নিয়েছি অলরেডি তাকে সত্যিকারের ভূমিকাতে, পথের পাঁচালীতে বা পথের পাঁচালীর মেকিং নিয়ে সিনেমাটাতে, তো তার আমরা জানি। যাক, তো তিনি কাজ করছেন এখানে, ডায়েট করেছেন সঞ্জয় সমদ্দার। তার এর আগে আমি দুটো কাজ দেখেছি, একটা রিসেন্টলি বেরিয়ে যাওয়া দাগ যেটা চরকিতে এসছে, আর তার আগে একটা কাজ দেখেছি 2020 এসেছিল, যেখানে অপূর্ব ছিলেন, বাংলাদেশের নাটকের স্টার অপূর্ব ছিলেন, প্রজেক্টের নাম ছিল ট্রল, যেখানে রাশেদ মামুন অপূর্ব ছিল, মানে যিনি জানোয়ারের সেই দুর্ধর্ষ ডাকাতের রোলটা প্লে করেন, যে একটা ইন্টারভিউ রয়েছে আমার চ্যানেল অ্যাভেলেবল। তো সেই দুজন স্টারকে নিয়ে বা সেই দুজন অ্যাক্টরকে নিয়ে যে ফিল্ম এসেছিল, ওই ফিল্ম ওটার নাম ছিল ট্রল, সেটা সঞ্জয় শর্মা আমাদের ডাইরেক্ট করেছিলেন। তো তার কাজের ধরন আমি যেটা বললাম, তার দুটো প্রজেক্ট দেখে বুঝেছি, তিনি একটা কন্টেম্পোরারি টপিককে তোলেন এবং সেটার পিছনে আরও যেসব সোশ্যাল অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোকে তার মাঝে মাঝে ঢুকিয়ে কমেন্ট্রি করাতে থাকেন বিভিন্নভাবে। সে কমেন্ট্রির অ্যাঙ্গেলটা সে হয়তো মুখের উপর ফেলে দেওয়া একটা অ্যাঙ্গেল হতে পারে, আবার কখনো কখনো সে অ্যাঙ্গেলটা একটা কমেডির মোড়ক হতে পারে। যেরকম আমরা দাগে দেখেছি মোশারফ করিমের মুখে প্রচুর প্রচুর আমরা কমেন্ট দেখেছি বা অনেক বেশি সংলাপ দেখেছি, আবার নিয়ে যে সংলাপ ছিল কিংবা আরও জায়গায় বিভিন্ন মায়ের পার্টগুলোতে বলুন, বা ওই বাংলাদেশের এত এত মানুষের এত এত মানুষ তার মাঝখানে কত মানুষ নিঃসন্তান, এই যে ব্যাপারগুলো, বা অনেক অনেক সাইড নিয়ে তিনি যেভাবে কমেন্ট্রিগুলো করেন, যেটা আমি এই দুটো প্রজেক্ট দেখেছি, তাই তার কাজে ধন্য আমার একটু মনে হচ্ছে। এবং তিনি সিরিয়াস টপিকে প্রচণ্ডভাবে কাজ করেন। দাগ যারা দেখেছেন তারা অবভিয়াসলি জানেন যে একজন বাচ্চাকে খুঁজে পাওয়া যায় এবং তারপরে সেই বাচ্চাকে তার নিজের মা, যেই মা এক বা যেই মা একটা পরিস্থিতির চাপে তার বাচ্চাকে এক জায়গাতে ফেলে রেখে যেতে হচ্ছে, সেই মাই সেই বাচ্চাকে চেস করে, আবার সেই বাচ্চাটা বেওয়ারিশ বাচ্চা হিসেবে বা একটা অনাথ বাচ্চা হিসেবে পুলিশ তাকে একটা ভালো পরিবার তুলে দিতে চেষ্টা, পরিবারের হাতে তুলে দিতে চেষ্টা করে। তো ওই এই দুই ডালেমা এবং তার সঙ্গে সমাজ এবং সমাজের আরও যেসব বিভিন্ন রয়েছে অন্ধকার দিক, সেই দিকগুলোকে নিয়ে নাড়াঘাটা করে একটা কমেন্ট্রি। আবার ট্রল সঞ্জয় সম্বন্ধে আমার দেখা প্রথম যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটাতে তিনি দেখাচ্ছেন কীভাবে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া একটা সাইড একটা মানুষের জীবনে কতটা অন্ধকার ডেকে নিয়ে আসতে পারে, সো কল ট্রল মানুষের জীবনটাকে একদম ট্রল করে দিতে পারে, মানুষের জীবনটাকে জাস্ট কোথায় কোন অন্ধকার তলা নিয়ে যেতে পারে, একটা চরিত্রকে কীভাবে বদলে দিতে পারে, একটা সোশ্যাল চরিত্রকে কীভাবে একদম তার আর্টটাকে এই অনেকটি ঘুরে দিতে পারে, সেটা দেখায় ট্রল। তো এই দুটোই একটা খুব সেন্সিটিভ টপিক নিয়ে আমি তার কাজ দেখেছি। তো মানুষের যেটা আমার পোস্টার দেখে মনে হলো, সেটা দেখুন পোস্টারের নিচে লেখা আছে দ্য চাইল্ড অফ ডেস্টিনি, মানে বাংলা করলে কী দেখি দাঁড়ায় নিয়তির সন্তান, তাই হলো। তারপরে যে লেখা রয়েছে মানুষ লেখাটা, সেই লেখাটা একটু খেয়াল করুন তো, কাটা তার দিয়ে লেখা, মানে ওপর পার্টগুলো দেখুন কাটা তারের যে ইয়েগুলো থেকে থাকে ওইগুলো দিয়ে লেখা বেসিক্যালি। এবং ডাইরেক্টর হচ্ছেন সঞ্জয় সমদ্দার, যিনি কিন্তু এবার বাংলা ডাইরেক্টর না, তিনি ওপার বাংলা ডাইরেক্টর বা বাংলাদেশ ডাইরেক্টর, কোথাও একটা কি দুই বাংলার একটা অ্যাঙ্গেল, যেটা আমার মনে হচ্ছে কানেক্ট করা ছিল মোশারফ করিম যেভাবে ওই ডায়ালেক্টটা তুলেছিলেন, ওই ডায়ালেক্টটা অবভিয়াসলি তুলে আনতে পারতেন যদি দুটো দেশের গল্প, তো দুটো দেশের দুটো চরিত্রের ওপরে ভিত্তি করে যদি গল্পটা এগোতো, এবং সেখানে কিন্তু মোশারফ করিম প্রচণ্ডভাবে ফিট ইন ছিলেন। বাট এখনও মনে হচ্ছে গল্পটা কিন্তু সেম,
সেখানে কি জিতু কামাল সেই ডায়ালেক্টটাকে অ্যাচিভ করতে পারবেন, এটা একটা বড় প্রশ্নের জায়গা রইল না। আমি একদমই অন্যান্য কোনো ফ্যানকে জাস্ট ফ্যানদের বলে দেবো যে হ্যাঁ ভাই বিশাল কাজ হচ্ছে, ফাটি দেবে, এই ওই না, আমি অ্যানালিসিস করতে বসি। আমি অ্যানালিসিসটা একদম র্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ওটাই যেটা মোশারফ করিম স্যার অ্যাচিভ করতে পারতেন যদি সেম গল্প থেকে দেখতো। বাট কাঁটাতারের অ্যাঙ্গেলটা যেভাবে মানুষ লেখা সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমাকে এখনও ভাবছে যে একটা চরিত্র হয়তো পার বাংলা চরিত্র থাকবে, যেটা খুব একটা পাইভোটাল রোল যেটা প্লে করতে মোশারফ করিম স্যার, যেটা এখানে হয়তো যেহেতু কামাল করবে। এবার রোলটাকে যদি তার মতো করে মোল্ড করে করে না হয়, নতুনভাবে যদি লেখা হয় সেখানে দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট যদি সেম জিনিসটাই করা তবে সেই জায়গাটা কতটা অ্যাচিভ করতে পারেন, তিনি কিন্তু একটা হিসেবে খুব ভালো, তিনি কতভাবে নিজের চেঞ্জেস করেছেন, দাঁত ফাঁত কাটানো নয় ওগুলো নিয়ে আমরা জানি অলরেডি জিতু কুমারের ক্ষেত্রে। বাট এবারে কিন্তু ডায়ালেক্টস নিয়ে তার চ্যালেঞ্জেস আরও বেশি পরিমাণে থাকবে, সেটা কতটা অ্যাচিভ করা যায় দেখা যাক। তো এই কোথা থেকে কাটাতারের গল্প, কোথাও থেকে নিয়তি বা ডেস্টিনির গল্প, এবং ক্যাপশনে যেটা লেখা রয়েছে মানুষ যখন মানুষ উপর লেখা ক্যাপশনে যখন পশু হয়ে যায়। তো এই পশু হয়ে যাওয়া কি, কোথার থেকে কাটাতার এই বন্দি জীবন, কোথার থেকে সাপ্রেশন শোষণ, এই জায়গা থেকে কি অ্যান্টি হিরোর একটা কনসেপ্ট ঢুকবে, যেই অ্যান্টি হিরো কিন্তু জিতের আগে রাবণও প্লে করেছে। অ্যান্টি হিরো কনসেপ্ট সবাই আমরা জানি কম আর বেশি, বাজিগরের ক্ষেত্রে আমরা যদি শাহরুখ খানকে বলি, তো এই যে অ্যান্টি হিরো কনসেপ্ট, এই কনসেপ্টটা কি জিতাকে আমরা আবার দেখছি। এবং এখানে আর যেহেতু আমাদের ক্যারেক্টারটা কিরকম কি এটা দেখবার জন্য আমি সত্যি সত্যি খুব মুখে আছি, কারণ মোশারফ করিম যেই জুতোয় পাগলাতেন সেই জুতোতে, যদি বাসগুলো যদি সত্যি হয় সেই জুতোতে পাগলাতে রয়েছেন যেহেতু আমার, দেখা যাক এরপরের আপডেট না পেলে এর থেকে বেশি কিছু বলা পসিবল না, ধুমধাম দাবি করে লাভ নেই। বাট যেহেতু আপডেট পেলে আপনাদের সামনে নিজের মতো অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এরপরে পার্ট যেটা ঢুকবো সেটা হচ্ছে বুমেরাং। বুমেরাং ডায়েট করতে চলেছেন সৌভিক কুণ্ডু, যার এর আগের দুটো কাজ আমি দেখেছি সম্ভবত, একটা সুইজারল্যান্ড সেটা জিদ্দার প্রোডাকশন থেকে এসেছিল বা জিৎস ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের ব্যানার থেকে এসেছিল, এবং আরেকটা যে প্রজেক্ট সেটা রিসেন্টলি এলো আই হুকয়। আমি অনেক পরে দেখেছিলাম সুইজারল্যান্ড এবং কিছুদিন আগে স্টলে দেখলাম আই হুকয়। তো দুটো প্রজেক্টই আমার ভালো লেগেছে, সুইজারল্যান্ড আমার স্পেশালি আরও বেশি ভালো লেগেছিল, কারণটা অনেক বেশি রাইটিংয়ের দিক থেকে কম্প্যাক্ট ছিল, অনেক বেশি বিলিভেবল ছিল, অনেক বেশি কানেক্ট করতে পেরেছিল ব্যাপারটার সঙ্গে। আই হুকয় খারাপ প্রজেক্ট একটা বলছি না, বাট সুইজারল্যান্ড আমার বেশি পছন্দ হয়। তো এই দুটো প্রজেক্ট আর আমি দেখেছি, এটাকে তিনি ভালো কাজ করতে পারেন। আমি জানি সবই কোনো স্পেশালি কিছু কিছু মোমেন্ট ক্রিয়েট করেন যেগুলো সত্যি চোখে জল এনে দেয়। একটা ছিল সুইজারল্যান্ডের ক্ষেত্রে আবিডের সেই বন্ধুকে টাকাটা ফেরত দেওয়ার মোমেন্টটা যেটা ছিল ওই জায়গাতে চোখে জল আনে, বা আই হুকয় তো যেভাবে ওই ইমোশনগুলোকে যেভাবে কানেক্ট করতে পারে দিদীপ রায়ের সঙ্গে প্রসেন চ্যাটার্জি, যেই কনস কিছু কিছু জায়গাতে আমরা দেখছি তাদের টাসেল চলছে, বাট টাসেলের মোমেন্টগুলো যেভাবে হিট করে আমাদের যে রিয়েলিটি চেকগুলো দিয়ে যায় ওই ব্যাপারগুলো কিন্তু সবই কোনো খুব ভালোভাবে স্ক্রিন তুলতে পারেন। তো দেখা যাক এবার বুমেরাং কি। বুমেরাং সম্বন্ধে আমরা যেরকম গুগল করে আপনি জানতে পারেন বা আপনি অনেকে জানেন আই থিঙ্ক, যে কিছু একটা আপনি ছুড়ে দিলেন সেই জিনিসটা তার কাজ সেরে আপনার হাতে আবার ফিরে এলো। এক্ষেত্রে কি বুমেরাং কথাটিকে একটা নেগেটিভ সাইড বলছে, যে আপনি কারোর ক্ষতি সাধন করতে চাইলেন সেটার জন্য ছুড়লেন, তারা ক্ষতি সাধন করলো সঙ্গে হয়তো ফিরে এসে আপনাকে আরো ডবল বাউন্স দিয়ে চলে গেল বেসিক্যালি, যদি আমি ওই সেন্সেই বলি। এবং সেটা কি একটা কমেডির মোড়ক দেওয়া হবে, অ্যাটলিস্ট পোস্টারের কালার, পোস্টার ডিজাইন টিজাইন, ফোনটা যেভাবে খেলা রয়েছে সব দেখে কিন্তু সে একটা কমেডির মোড়ক থাকলেও থাকতে পারে বলে মনে হচ্ছে। বাট এখনো পর্যন্ত যে দুটো প্রজেক্ট দেখেছি সুইজারল্যান্ডে অনেকটাই কমেডির পার্টটা ছিল, আমরা দেখেছি মজা করেছি ওই পার্টটা ছিল, আবার একটা স্ট্রং একটা ইমোশনের জায়গা ছিল, ভালো ব্লেন্ডিং ছিল। ওই জনের করবে নাকি একদম ওই জনেরই হবে বলে মনে হচ্ছে, কারণ যেটুকু ওই টোন টোনগুলো যেটুকু বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট আপনাদের কাছে, যদি কোনো বুমেরাং এর থেকেও বেটার আপডেট থাকে তো জানান। এবং দুটো আপডেটের মধ্যে যদি এই দুটো নিয়ে একটু বড় করে সময় নিয়ে ভিডিওটা করলাম, আপনাদের সেই সময়টুকু যারা এখানে দেখ দিলেন শেষ পর্যন্ত, তারা এই শেষ পর্যন্ত জানান যে আপনাদের দুটো আপডেট নিয়ে কী মতামত, এবং গল্প নিয়ে যেটুকু বা এই পোস্টার নিয়ে যেটুকু আমি বললাম এর থেকে যদি কিছু আপনাদের কাছে পয়েন্ট থেকে থাকে যেগুলো মনে হয় যে আপনি শেয়ার করতে চাইবেন আমার সঙ্গে, কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে ভিডিও প্রথমবার যদি দেখলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই।